দাঁতের ভিতর বিক্ষা যাবে। আল্লাহ। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ রাফি ফ্রম 501 ডেজ উইথ ফুরি রাফি। আমরা এসে পড়ছি হচ্ছে মিরপুর ডিএইচএসে। তো এখানে আসলে এটা হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া, সো এখানে আসলে তেমন হোটেল মানে খাবার জায়গা তেমন নাই। সো এখানে আর্মিদের আন্ডারে এরিয়াটা, তো তো এখানে হচ্ছে সিএসডি আছে আর হচ্ছে এমইএস ক্যান্টিন আছে, এখানে হচ্ছে খাবারগুলো পাওয়া যায়। তো এবং সিএসডিতে হচ্ছে দুপুরে লাঞ্চ আইটেমে ওই রকম রাইস পাওয়া যায় না, বাট এমইএস ক্যান্টিনে হচ্ছে দুপুরের টাইমে হচ্ছে এদের খিচুড়িটা স্পেশাল, আরও এর সাথে কিছু আইটেম চিকেন বিরিয়ানি বা তেহারি পাওয়া যায়। তো আমরা দুইটা আইটেম নিব, নিয়ে ট্রাই করব, কেমন লাগে আপনাদেরকে বলবো। এবং এখানে আসলে আমরা বসে খেতে পারতেছি না, বিকজ হচ্ছে এটা যেহেতু মানে এখানে দুইটাই মানে ক্যান্টিন, সো আলটিমেটলি দেখা যেতেছে এটা তো অনেক ভিড় থাকে। বিউপির স্টুডেন্টরা প্লাস হচ্ছে আর্মির মেম্বাররা এখানে এসে খাওয়া দাওয়া করে, তো এখানে তো দেখা যাচ্ছে অনেক ভিড় থাকে। সো আমরা এর জন্য খাবারটা এখান থেকে প্যাকেট করে বাসায় নিয়ে তারপর আপনাদেরকে বলবো কেমন লাগে আমাদের খাবারগুলো। আচ্ছা, আমরা নিয়ে আসলাম বাসায়, আমার এক ফ্রেন্ডের বাসায় আর কি। এখানে এমইএস ক্যান্টিন থেকে আসলে বিফ খিচুড়ি আর বিফ তেহারি এই দুইটা নিয়ে আসি। 300 টাকা বাজেট ছিল, সো 300 টাকা বাজেটের দুইটা হয়ে গেছে, 150 টাকা করে বিফ খিচুড়ি আর হচ্ছে 150 টাকা হচ্ছে বিফ তেহারি। সো এখানে প্রথমে হচ্ছে বিফ খিচুড়িটা দেখা, এই যে এমইএস ক্যান্টিন থেকে আনছি, পরিচালনায় হচ্ছে জিই আর্মি, 12 নম্বর ক্যান্টনমেন্ট। তো এই যে বিফ খিচুড়ির অ্যামাউন্টটা কিন্তু ভালোই দিছে, 150 টাকা। এখন আমরা যখন প্লেটে ই করবো তাহলে আরও ভালো বোঝা যাবে। ওকে, লেটস do it. আচ্ছা, তাহলে এই যে বিফ খিচুড়ি অ্যামাউন্টটা কিন্তু ভালোই, এখানে আমরা খাওয়ার সময় আরো ভালোভাবে দেখাবো। এবার হচ্ছে চিকেন সরি বিফ তেহারিটা বের করি। আরে প্লেট, আচ্ছা ওকে, বিফ তেহারিটাও কিন্তু দেখতে ভালোই লাগতেছে। সো প্রথমে হচ্ছে খিচুড়ি দিয়ে শুরু করি, যেহেতু খিচুড়িটা স্পেশাল আর অনেক মানে মজা, তো বিফ খিচুড়ির অ্যামাউন্টটা কিন্তু ভালো। চালগুলো পুরো ঝরঝরে দেখতেছি, মাংস কয়টা পিস দিছে, 2, এটা হচ্ছে চর্বি দিয়ে দিছে কিনা, আমি দিয়ে ছোটো বাচ্চার মতো ভাত ফেলা ফেলা খেতেছি। আচ্ছা আচ্ছা, লেটস ট্রাই, খিচুড়িটা এমনি খেয়ে দেখি, খিচুড়ির টেস্টটা অনেক ভালো, এমনি সিঙ্গেলও খাওয়া যাবে। আচ্ছা সালাদ দিছে, সালাদগুলোও দেখি। সালাদে হইলো শসা আর হইলো লেবু দিছে, লেবু চিপড়ায় নেই। তাহলে মাংস দিয়ে ট্রাই করে দেখি, খিচুড়িটা আসলেই ভালো, ফেমাস যেহেতু বলছে আসলেই ভালো, খুবই মজা। 150 টাকা হিসাবে অ্যামাউন্টটাও ভালো, খাবারও ভালো। এবার আমরা হচ্ছে বিফ তেহারিটা ট্রাই করবো। বিফ তেহারিতেও দেখি মাংসের পরিমাণটা ভালো দিয়েছে, 1 পিস, 2 পিস সলিড মাংস আর কি, ছোটো ছোটো সলিড মাংস, 4 মাংস না, ওটা তো এটাই যে মাংস, 5 ছোটো ছোটো মাংস আর দেখি। অয়েলটাও কিন্তু মানে তেল কিন্তু খুব বেশি না, খুবই কম, ভালো হবে আশা রাখি। দেখতে কিন্তু সুন্দর লাগতেছে অনেক, আর খাইতেও অনেক মজা। আসলে টেস্ট ভালো, সালাদটা কিন্তু একটু নেই, আসলে আমার ফ্রেন্ড বললো যে খিচুড়িটা বেস্ট, খুবই মজা, বাট আমি আসলে কনফিউজ হয়ে গেছি যে কোনটা ভালো বলবো, মানে দুইটাই ভালো লাগছে আমার কাছে, যেটা আমার পার্সোনাল, যেটা দুইটাই খুবই মজা। খিচুড়িটা যেহেতু মানে মানে আলটিমেটলি খিচুড়িগুলো ঝরঝর হয়েছে এবং হচ্ছে খুবই টেস্ট,
খুবই ভালো লাগছে, মজা দুইটাই মজা, ওভারঅল দুইটাই ভালো। আর মানে কিছু মানে এটা আসলে যদি এটাকে আমি খারাপ বলি বা ওইটাকে ভালো বলি স্যার আমিও মানে ই হয়ে যাব, মানে ঠিক হবে না, ইনজাস্টিস হয়ে যাবে এর সাথে। দুইটাই খুবই মজা আর 150 টাকা হিসাবে খারাপ না। সো 300 টাকা বাজেটে আমাদের আজকের এই লাঞ্চ হয়ে গেল। সো আজকের ভিডিও এই পর্যন্তই, আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে নতুন কোনো এক জায়গায় দেখা হবে, সেই পর্যন্ত গুড বাই।